এই জন্য বললাম বেশি টাকা লাগে না, এটা দিলেই একটা মানুষ তার জীবনটা গড়ে তুলতে পারে, বেকারত্বের অভিশাপ থেকে সারা জীবনের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আমি তো বলেছি আমার কথাগুলো মেনে চলো, ফজর নামাজ পড়ে দিনটা শুরু কর, ফজর কখনো মিস করবে না, 5 ওয়াক্ত নামাজ 4 কোনোদিনই করবে, অজুহাতে দিবে না। এটা যদি কেউ করে ফজর পরে একটা না পড়ে 6 ঘন্টা, অন্য ধর্মে যারা আছে ঠিক দিন শুরু হওয়ার আগে দিনটা শুরু করবে, সেই ছেলে সেই মেয়ে, আর এই কথাগুলো যদি মেনে চলে, তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, এই দেশের মধ্যে রাখবো না, দেশের জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশের একটা কথা আছে যে তেলো মাথায় ঢালো তেল, রুক্ষ মাথায় ঢালো বেল। তো যার আছে তার কাছে মানুষ ফিরতে চায়, যার নাই তার কাছে দূরে চলে যায়, আত্মীয় স্বজন দূরে চলে যায়, যখন না থাকে তখন সব চলে যায়, যখন কিছু দেখবেন যে কেউ উপরে উঠে যায় সব মৌ মাছির মতো ঘিরে ধরে থাকে, আর যখন সে সফল না হয় সব চলে যায়। আমি যেন কিছুদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, তুমি সফল হলে তুমি সবার, আর তুমি ব্যর্থ হলে তুমি শুধুই তোমার, কেউ তোমার কাছে আসবে না, রাইট? আমি কয়েকদিন আগে দিয়েছিলাম স্ট্যাটাসটা, এবার বাস্তব কথা বলছি একদম। এবং আপনি দেখেন যখন আপনার টাকা নাই, যখন আপনার মানুষ বুঝতে পারছে আপনার টাকা নাই, এই মুহূর্তে আপনার কিছু না, একটু সমস্যার মধ্যে আছেন, ধার দেনার মধ্যে আছেন, কেউ দেখবেন যে আপনার ফোন দিতে চাইবে না, ফোন নিলে মনে করবে যে না ফোন দিচ্ছি নিশ্চয় কোনো কারণ আছে। আমি একজনের আপন ভাইয়ের কথা বলি, তা আপন ভাই বোনকে ফোন দিচ্ছে, বোন মনে করছে ফোন ধরে না, তারপর অনেকবার ফোন দেওয়ার পরে আপন ভাই তার বোনকে ফোন দেওয়ার পরে বোন বলছে যে কত টাকা লোক বল, বলছে আমি তো টাকার জন্য তোমাকে ফোন দিইনি, আমি ফোন দিয়েছি তুমি কেমন আছো জিজ্ঞেস করার জন্য, বাচ্চারা কেমন আছে। মানে উনি ফোন দেওয়ার পরে উনি রাগ করে বলছে কত টাকা লাগবে বল, কদিন আগে না টাকা দিলাম, উনি টাকা দিয়েছে ওনাকে আরো 6 মাস বা 7 মাস আগে, এটা নাকি কয়দিন আগে কিছু টাকা দিয়েছিল, আবার এই এতদিন ধরে ফোন ধরে না, তা একটা বিশেষ কথা দাঁড়ানোর দরকার ছিল। আমি আপন ভাই বোনের কথা বললাম, আমার কাছে এসে এসে চোখের পানি ফেলছে। তো এই জন্য বললাম একটা তো প্রতিষ্ঠান করেছি, আপনাদের দুঃখ সুখ সবকিছু মেশানো এই প্রতিষ্ঠানে বলার তো একটা জায়গা আছে, আমি যতদিন বেঁচে আছি বলার তো আছে, স্যার আমি কি করবো বলেন না স্যার, আবার এরপরে কি করা যায়, আমার এতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে কি করতে পারি, এটা তো আমি বলতে পারি। তো এই জন্য বলো যে যেখান থেকে কখনো হতাশ হবেন না, কখনো এই যে আমাদের কিছুদিন আগে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এরকম কোনো কাজ করবেন না, কখনো সুইসাইডাল অ্যাটেম্প্ট নেবেন না, কখনোই না, জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন অত্যন্ত ভালো, জীবন খুব সুন্দর, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ মিনিংফুল, আমাদের লাইফটা যেন আমরা নষ্ট করে না দিই, যত কষ্ট হোক যাই হোক, যখন খুব খারাপ লাগবে আমার কাছে চলে আসবেন, কিছু কথা শুনবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এবং এই জন্য আগামীকালকে যারা আসতে চাচ্ছেন, হয় দেশের বাড়ি যেতে চাচ্ছেন, খুব সামর্থ্য নাই কিন্তু ক্যানাডা যাওয়ার ইচ্ছা বা আমেরিকা যাওয়ার ইচ্ছা বা ইউরোপে যাওয়ার ইচ্ছা, ইটালিতে এখন 100% স্কলারশিপ দিচ্ছে, বিনা পয়সায় পড়ার সুযোগ আছে, থাকা খাওয়ার সুযোগ আছে ওখানে, হ্যাঁ এই যে যোগ্যতা থাকলে IELTS করতে পারলে এইটুকু প্রয়োজনে ধার করে হলেও করেন, এবং কালকে আমার কাছে জাস্ট আসা যাওয়ার খরচ নিয়ে আসেন, এটুকু এসে দেখা করে যান, জেনে যান, বুঝে যান, তারপরে কালকে যারা আসতে চাচ্ছেন যদি আপনাদের কাছ থেকে প্রয়োজনে ছুটি নেন, ছুটি নেয় না মানুষ নিয়েই করেন, নাম্বারটা বলছি কালকে যারা আসবেন 01-318-222-647, আবার বলছি 01-318-222-647, নাম্বারটা বিজি থাকলে 01-318-222-647, আবার বলছি 01-318-222-647। ধন্যবাদ স্যার। বই নিয়ে একটা প্রশ্ন আহমেদুল্লাহ তিনি পাঠিয়েছেন, লিখেছেন স্যার আপনার একটি প্রোগ্রামে 10টি বইয়ের কথা শুনেছি, এই 10টি বই পড়লেই কি আমি ইংরেজিতে ভালো করতে পারবো? ইংলিশে শুধু ভালো না, অনেক ভালো করা সম্ভব, এবং এই 10টি বই, এই 10টি বই যদি কেউ এটুজেড পড়তে পারে, আমি বলবো যে 10টা বই তার জীবনকে অনেকখানি পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ, এবং 10টা বই যে আত্মস্থ করতে পারবে, শুধু বইয়ের কথা বলছি, এর সাথে যাতে শুধু লেভেল 1টাও করতে পারতো, লেভেল যাদের 2 এর সামর্থ্য নাই, লেভেল 1-2+ 10টা বই বললে বেশি ভালো হতো, হ্যাঁ তাহলে বলবো যে বাংলাদেশের মানে সে শিক্ষক হতে পারবে, ইংরেজির শিক্ষক ইনশাল্লাহ হতে পারবে, লেভেল 1-2+ 10টা বই, সেটাও নাই, সামর্থ্য নাই, এই মুহূর্তে টাকা নাই, কি করবে, তুমি 10টা বই পড়ে কিছু ইনকাম করো, বই পড়ে এইটা শিক্ষা নিয়ে তুমি কিছু পড়াতে শুরু করো, এই 10টা বই প্রয়োজন পড়াও, তারপরে তুমি কিছু টাকা ইনকাম করে তুমি লেভেল 1-2 করো, কারণ ইংলিশে ভালো হলে হবে না, তুখর হতে হবে, 10টা বই তোমাকে ভালো করবে, আর কোর্স করলে তোমাকে তুখর করবে ইনশাল্লাহ। একটা বাবা
বা মা একটা পরিবারের একটা সন্তানের জন্য যদি সে জাস্ট 50,000 টাকা খরচ করে, তাহলে সে বাংলাদেশের সর্বোচ্চ চাকরি পেতে পারে, তাও ঘুষ ছাড়া, বিসিএস কারোর হতে পারে, জাস্ট 50,000 টাকা গুনে গুনে। আপনারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিন না, শুধু 50,000 টাকা দেন, তার জীবনটা বদলে যাবে ইনশাল্লাহ। শেখান, একবারে লাগবে না, অল্প অল্প করে লাগবে। যেমন লেভেল 1 করতে 5,500 টাকা লাগে, লেভেল 2 করতে 5,500 লাগে, আইএলটিএস করতে কিছু লাগে, বই কিনতে কিছু লাগে, এই সব কিছু মিলে, বইগুলো হচ্ছে 1990, তো এই সব কিছু মিলে, তারপর বিসিএস কোচিং করবে, জব কোচিং, এই সব কিছু মিলে আমি হিসাব করে দেখেছি 50,000-এর বেশি লাগবে না। তা আপনারা কেন মনে করছেন 10 লক্ষ 20 লক্ষ ছাড়া চাকরি হয় না? 1 টাকা ঘুষ লাগবে না, ছেলেকে যোগ্য করেন, মেয়েকে যোগ্য করে তুলুন, সেই আচ্ছা সেই যোগ্যতাও নাই, এই 50,000 টাকার মধ্যে 1 টাকা চাই, ইংলিশ শিখবে এবং সে ফ্রিল্যান্সিং করবে এবং তারপরে সে একটা ছোট একটা ল্যাপটপ কিনবে, এর মধ্যেই হয় তাকে তার জীবনটা গড়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য বললাম বেশি টাকা লাগে না, এটা দিলেই একটা মানুষ তার জীবনটা গড়ে তুলতে পারে, বেকারত্বের অভিশাপ থেকে সারা জীবনের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আমি তো বলেছি আমার কথাগুলো মেনে চলো, ফজর নামাজ পড়ে দিনটা শুরু কর, ফজর কখনো মিস করবে না, 5 ওয়াক্ত নামাজ 4 কোনোদিনই করবে, অজুহাতে দিবে না। এটা যদি কেউ করে ফজর পরে একটা না পড়ে 6 ঘন্টা, অন্য ধর্মে যারা আছে ঠিক দিন শুরু হওয়ার আগে দিনটা শুরু করবে, সেই ছেলে সেই মেয়ে, আর এই কথাগুলো যদি মেনে চলে, তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, এই দেশের মধ্যে রাখবো না, দেশের জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। আমাকে একজন বলছে যে আচ্ছা দেশটা কখনো সিঙ্গাপুরের মধ্যে হবে, সিঙ্গাপুরের কি আছে, সিঙ্গাপুরে না আছে ল্যান্ড, না আছে লোকজন, আমাদের আছে ল্যান্ডও আছে লোকজনও আছে, আমাদের রিসোর্সেসও আছে, সিঙ্গাপুরে আর কিছু করার কিছু নাই, উপরে করতে হলে আকাশের উপরে করতে হবে, আর কিছু নাই, জায়গা নাই, আমাদের জায়গা আছে, এর মধ্যে করার সুযোগ আছে, শুধু সিঙ্গাপুর না, ইউরোপের একটা উন্নত দেশের মধ্যে সম্ভব যদি এখান থেকে রেমিটেন্স পাঠাই, হাজবেন্ড বা ওয়াইফের যে কোনো একজনের ইন্টারমিডিয়েট পাস এই যোগ্যতা, অথবা আলিম পাস, অথবা ডিগ্রি পাস, অথবা মাস্টার্স পাস, অনার্স পাস, কোনো একটা পাস হাজবেন্ড বা ওয়াইফের, আর এর সাথে একজনের আইএলটিএস 6.5 ঘরে বসেও করা যাচ্ছে, একজনের টিউশন ফি একজনের খরচ দিয়ে দুইজন যেতে পারছে, তার দুইজন ওয়ার্ক পয়েন্ট পাচ্ছে, দ্বিতীয় মাস থেকে টাকা পাঠানো যাবে ইনশাল্লাহ। এছাড়া যাদের বিবাহিতরা তারা এখন যেতে পারছে কেনাডাতে, ভিসা হচ্ছে অনেক 6.5 পেলে, আমেরিকাতে ভিসা হচ্ছে 6 পেলে, এমনকি অবাক হবেন 6 পেলে ভিসা হচ্ছে, ইউকেতে ভিসা হচ্ছে 11 বছর পরে, প্রায় প্রায় বলতে পারো 5.5 থেকে 6 এ ভিসা হচ্ছে। এবং আরেকটা কথা না বললেই না, সুইডেন ডেনমার্কে একসাথে যাওয়া হচ্ছে, ইটালিতে 100% স্কলারশিপ, এতগুলো সুযোগ, বসে আছে এখনো, ঘুমাচ্ছ এখনো, ফজর পরে ঘুমাবে না, রাতে ঘুমাই পড়বে, ফজর পরে ঘুমাবে না, আর আইএলটিএস করো, টাকা রাতে করে ধার করে করো, তাও সামনের দিকে এগিয়ে যাও, 9 তারিখে আইএলটিএস এর ব্যাচ, নতুন ব্যাচ, 10 তারিখে লেভেল 1 লেভেল 2 এর ব্যাচ। বলেছিলাম শেষে আমার ব্যক্তিগত নাম্বার দিব, আমাকে দিয়ে দিব ব্যক্তিগত নাম্বার? জি স্যার আপনি দিতে পারেন, ব্যক্তিগত প্রথম নাম্বার দিচ্ছি, কারণ অনেকে আছে এর পরেও কিছু কথা ক্লিয়ার করতে চাই, আর ভর্তির জন্য অনেকে অন্য নাম্বার দিলেও বলে যে স্যার আপনার সাথে একটু কথা বলে তারপর ভর্তি হতে চাই, ওই জন্য ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, 9 তারিখের আইএলটিএস ব্যাচ, 10 তারিখের লেভেল 1 লেভেল 2, এই দুটার জন্য বলছি, এছাড়া ফ্রিল্যান্সিং নতুন ব্যাচের জন্য, এছাড়া কিভাবে গাইডলাইনের জন্য আমার ব্যক্তিগত নাম্বার, আর 10টা যে বই করলাম, 10টা বই, আচ্ছা যাদের টাকা নাই বই তো কিনতে পারে, এই 10টা বই নিয়ে তাদের জন্য সব কিছু মিলে আমার যে ব্যক্তিগত নাম্বার প্রথম যেটা দিচ্ছি, 01612 80 81 93, আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01612 80 81 93। আমি জানি সবাই আমার নাম্বারে কল করার সুযোগ পাবে না, সবাই হয়তো নাম্বারে মানে ইন করতে পারবে না, তারপরেও বলছি আরেকটা নাম্বার, চেষ্টা করুন আপনার নাম্বারটা যেন ঢুকে যায়, কথাও যেন হয়। ব্যক্তিগত আরেকটা নাম্বার দিচ্ছি, তার আগে বলবো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এটিএম স্যার, ইউটিউবে যান, খুঁজে বের করুন, এটিএম লিখুন, একটা স্পেস দিয়ে লিখুন স্যার, SIR, পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে 153টা ভিডিও দেখুন। ব্যক্তিগত শেষ নাম্বারটা দিচ্ছি, আমার সাথে আছে দীর্ঘ 18 বছর, 01712 80 81 93, আবার বলছে ব্যক্তিগত নাম্বারটা 01712 80 81 93। জুল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাধ্যমে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি, আমার জন্য দোয়া চাই এবং ফজর নামাজটা পড়ে যেন দিনটা শুরু করি এবং 5 ওয়াক্ত নামাজ যেন 4 না হয়।